এইচএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে নকলের মহোৎসব, হাতে নাতে ধরা প্রিন্সিপাল। এই ভিডিওটা কিছুক্ষণ আগে প্রকাশ করেছি এনটিভি তাদের ইউটিউব চ্যানেলে। আমি ভিডিওটা দেখে যথেষ্ট পরিমাণের মানে আতঙ্কের মধ্যে রয়েছে যে আসলে এটা হচ্ছেটা কি। আমি একটা একটা করে দেখাচ্ছি পুরো নিউজটা, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে একটা জায়গা, বিশেষ করে সিরাজগঞ্জে যে প্রশ্ন ফাঁস হয়েছিল, সেখানে ফোন দেখে দেখে শিক্ষার্থীরা লিখছিল, টাকার বিনিময়ে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে এখানে শিক্ষার্থীদেরকে প্রশ্ন ফাঁস করাচ্ছে এবং তার উত্তরপত্র দিয়ে দিচ্ছে, এমন ঘটনা আমরা দেখেছি। কিন্তু এই ঘটনা আমি এখন যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু সেটার এটা কিন্তু এক না, এটা আলাদা একটা ঘটনা। আমরা একটু ভিডিওটা দেখি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো এই ঘটনাটা কোথায়। ওকে, আমরা এখানে একদম ভিডিও শুরুতে আসতেছি। তুমি হচ্ছে কলেজের প্রিন্সিপাল, আর এখানে কোথাও কোনো প্রতিবেদনে কলেজের নাম লেখা হয়নি, কিন্তু আমরা কলেজের নামটাও বলে দিচ্ছি। আর ঘটনাটা কী ঘটেছে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে, যথাযথ প্রমাণ নিয়ে আসেন। এই দেখেন, পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? আইডি কার্ড খুললেন কেন কল গলা থেকে? কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল, খুললেন কেন? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে, সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে 3-4 জন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে, সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে। এই যে প্রশ্ন, এখানে ঘটনা যেটা ঘটেছে, এই যে প্রতিবেদক যিনি সাংবাদিক রয়েছে, তিনি এটিএনের কভার করে, নিউজ কভার করে, তিনি এসেছে, এসে একটা কলেজের পাশে একটা ঘরে এসে দেখে সেখানে পুরো প্রশ্ন রেডি করা, প্রশ্ন পরীক্ষা কিন্তু চলছে, সে প্রশ্ন এখানে, প্রশ্ন এখানে, এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো শিক্ষকরা বানাচ্ছে। তারা দেখে সবাই চলে গেছে, এবং একজন শিক্ষক এসে ধরতে পেরেছে যে কিনা পরীক্ষা কেন্দ্রে থাকার কথা। সে তারপরে অংশগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এইচএসসি পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা, শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে, এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরে গেছে। পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে। এই হচ্ছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থেকে একজন স্যার, যার নাম আরিফ। সে দেখার সাথে সাথে কিন্তু আইডি কার্ড খুলে ফেলছে, তোমরা দেখেছো, এবং তার কিন্তু এখানে থাকার কথা না, সে এখানে এসেছে কারণ হচ্ছে এখান থেকে তারাই মূলত সব কিছু করছে। এটা ইংরেজির সেকেন্ড পেপার এক্সাম, গত এক্সামের কথা বলা হচ্ছিল, এবং এই অবস্থা হচ্ছে এক্সামের। ওকে, এভাবে তারা প্রশ্ন ফাঁস করছিলো, এবং এখানে পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল। মজার কথাটা শুনো, পুলিশকে জিজ্ঞেস করা হয় যে আপনি এখানে কাউকে দেখছেন যেতে, তো পুলিশের কথাটা শুনো তোমরা। পরীক্ষা শুরু হলে 200 গজের মধ্যে কারো প্রবেশ নিষেধ, সেক্ষেত্রে কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না, এমনটাই নিয়ম করা, বুঝতে পারছো? কিন্তু এখানে পুলিশ বলতেছে কেউ ঢুকেছে, বের হয়েছে, সেটা সব ঠিক আছে, কিন্তু কেউ প্রশ্ন নিয়ে বের হয় নাই বা প্রশ্ন নিয়ে ঢুকে নেয়, উত্তর নিয়ে ঢুকে নেয়। এরপর সরাসরি উনি যাচ্ছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল এক প্রকার স্বীকারই করে ফেলবে যে হ্যাঁ, এই এমনটা ঘটেছে। আমি তোমাদেরকে দেখাই না, আমাদের এখান থেকে কোনো প্রশ্ন বের হয়নি, আমি এগুলো কীভাবে কোথায় পেলাম? প্রশ্ন আউট করবে কীভাবে? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কীভাবে আসলো এর উত্তরটা দেন। তা আমরা জানি কীভাবে। অভিযোগ আছে, অধ্যক্ষ নিজেই নেতৃত্ব দেন এই অপকর্মের। তিনি মুখ ফসকে বলে ফেলেন কলেজ থেকে প্রশ্ন নিয়ে কোথায় উত্তর তৈরি করছিলেন শিক্ষকরা। এই যে আপনার আপনার কলেজের ভিতরে শিক্ষকরা বসে উত্তর তৈরি করছে, কলেজের ভিতরে না, তাহলে কোথায় হচ্ছে এটা বলেন? আপনি যে বললেন যে কামাল স্যার ওইদিকে, কলেজের বাইরে। কলেজের কতটুকু বাইরে? এই তো কলেজের পিছনে। হয়তো আপনি চিনেন কিনা সেটা? না, আমরা এখানে একটা মজার কথা শুনো, এখানে কিন্তু এই প্রতিবেদক কিন্তু বলে নাই যে কামাল স্যার বা কার বাসায় বসে করতেছে। তিনি প্রশ্ন করছে যে কলেজের মধ্যে বসে শিক্ষকরা অ্যান্সারগুলো করতেছে, উনি বলছেন না কলেজের মধ্যে না, কলেজের বাইরে, ওই কামাল স্যারের ওখানে যেটা আপনি বললেন। কিন্তু এর আগে কিন্তু প্রতিবেদক সে কথা বলেনি, কিন্তু উনি নিজে নিজেই বললো যে কোথা থেকে করেছে উনি জানে। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে উনি লিড করতেছিল, এবং এখানে পুরো নিউজে ওনার উনি যে কথাগুলো বলেছে যে আমরা ব্যবস্থা নেবে, এটা হচ্ছে গিয়ে শিক্ষা কর্মকর্তা যেখানে উপজেলা পর্যায় থেকে এসেছে মেবি, তার কথাগুলো তোমরা একটু শোনো, শুনলে তোমরা আরও হতাশ হবা। আরিফ স্যার, উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কী দায়িত্ব পালন করেন? আমি এখানে
ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি, আর ছাত্রছাত্রী নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষা দেয় সেটা দেখি। আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন? আপনার কাজ কি প্রিন্সিপাল স্যারের রুমে বসে থাকা? আমি মাত্র আসলাম, মাত্র দুই মিনিট হলো আসলাম। আপনি এই নকলগুলো করতে সাহায্য করেন, প্রশ্ন বাইরে গেল কেন? সেটা আমি তো জানি না ভাই, এটা জানার দায়িত্ব আছে আপনার। এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে আমার বাইরে ঘটলে তো আমি তো আর বাইরে থাকি না। তাহলে আপনার সামনে আপনি যদি পেয়ে থাকেন তাহলে যথাযথ প্রমাণ নিয়ে আসেন। এই প্রমাণটা দেন, রুমের ভিতরে দেখেন, এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে, আমার দিকে তাকাইছে, আমার চোখের সামনে। এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন, এই ভিডিওগুলো কি আপনি বলেন? এখন এখন হচ্ছে আমি তো এগুলা আমার সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু। আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা, ভিডিও দেখেছেন কিনা? আমি দায়িত্বের ক্ষেত্রে স্ট্রিক্ট, এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরে দিয়েছেন, নেক্সট আরো স্ট্রিক্ট থাকবো আমি। এই কথা বলে কি আপনি আপনার দায় এড়াতে পারবেন? না, এটা দায় এড়ানোর কথা না, এটা কি দায় এড়ানোর কথা? এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না, এমনও ডিসিশন। তাহলে নকলগুলো কিভাবে ঢুকলো? এখন সেটা তো আমি জানি না। অভিযোগ আছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার। সো এই কলেজের নামটা তোমরা দেখতে পেলে, নামটা হচ্ছে নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। তো এটা হচ্ছে চাঁদপুরে, কচুয়া চাঁদপুরে এই কলেজটা। এই কলেজে এই নকলের মহোৎসব চলতেছে, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন ফাঁস করে সেই প্রশ্নের অ্যান্সার শিক্ষকরাই সরবরাহ করে, শিক্ষকরাই পৌঁছে দেয়। এবং আমরা এইখানে এই ভিডিওতে যেটা যেটা দেখলাম যথেষ্ট পরিমাণে ভয়ঙ্কর তথ্য যে এভাবেও আসলে করা হচ্ছে। এবং এটা কিন্তু একটা দুইটা কলেজে না, অনেক অনেক কলেজে এমন ব্যবস্থা করা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধা পাচ্ছে একমাত্র শিক্ষকদের মাধ্যমে, একমাত্র শিক্ষকদের মাধ্যমে। এই শিক্ষার্থীদের জীবনটা নষ্ট করা বা হাজার হাজার শিক্ষার্থী যোগ্য শিক্ষার্থীকে রেজাল্ট থেকে বঞ্চিত করা, অযোগ্যদের জায়গায় পৌঁছে দেওয়া এই শিক্ষকদেরই কাজ, উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে কঠোর বলা যায় যে ব্যবস্থা নিয়ে তাদের সাজা দেওয়া উচিত যাতে করে। এবং এই কলেজের যে প্রিন্সিপাল একদম মানে এরপর যদি বলে, এরপর যদি দেশের কোনো আইন আদালত বলে যে না এই প্রিন্সিপাল নির্দোষ, সে কোনো কিছু করেনি, সে নির্দোষ ছিল, তাহলে বলবো যে আমরা আসলে কোন দেশে আছি, কোন দেশে আছি যে এখানে শিক্ষা অফিসার সে উপস্থিত থাকা অবস্থায় একদম পুরো প্রুফ সহ সব ধরাই দিল। এখানে তিনজনকে দেখানো হয়েছে, উনি এবং এখানে কলেজের যে প্রিন্সিপাল তিনি এবং এখানে আরেকজন স্যার ছিল তিনি, তিনজনকে কিন্তু একদম প্রুফ সহ দেখিয়ে দিল এটিএন নিউজ। এরপর যদি দেশে কোনো আদালত বা কোনো মন্ত্রণালয় যদি বলে যে না আমরা কোনো প্রমাণ পাইনি, তাহলে সেখানে আর কি বলার থাকবে? যেখানে বাসায় সে এই পরীক্ষকের বাসায় থাকার কোনো মানে না, সে পরীক্ষা কেন্দ্রে থাকবে, সে সেখানে তার দায়িত্ব, সে এই বাসায় এসেছে, তার বাসায় আসা, এখানে কিন্তু প্রতিবেদক তাকে এসে পেয়েছে এবং দেখে যেখানে সব অ্যান্সারগুলো এভাবে বই খাতা সব ছিটানো, এখানে বসে ফ্যান ট্যান লাগানো মানে তার এখানে বসে অ্যান্সার করতেছে, ঠিক আছে, এবং সে অ্যান্সারগুলো তারা কলেজে সাপ্লাই করতেছে শিক্ষকদের, এবং শিক্ষক বলে যে আমার এখানে করে না, করেছে তো ওখানে বসে, মানে সে সব কিছু জানে। এবং এখানে অবশ্যই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া বা কলেজের কাছ থেকে টাকা নেওয়া, অনেক ধরনের আর্থিক লেনদেনও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে গিয়ে বর্তমানে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। এখন তোমাদেরকে কী পড়াশোনা করতে বলবো বলো, তোমাদেরকে পড়াশোনা করতে বলার যে একটা আগ্রহ সেটা আমাদেরকে এই মুহূর্তে নাই, কারণ সেই অবস্থাটা কিন্তু নাই। দেখা যায় যে সেই অবস্থাটা নাই কেন, কারণ এখন সব জায়গায় এই অবস্থা। আজকে কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনা আরও একটা আমরা দেখেছি, যেখানে একদম মানে প্রশ্নের কলেজে শিক্ষার্থীরা যে ফোন, এই ফোন হাতে নিয়ে তার অ্যান্সারগুলো লিখতেছে দেখে দেখে, সব জিপিএ 5 গোল্ডেন এ প্লাস, ঠিক আছে, তাহলে কী পড়ালেখা করবে? এরপরে তো বিসিএসের প্রশ্ন ফাঁস হচ্ছে, সব অদ্ভুত সব কাণ্ড কারখানা করছে, ঠিক আছে। এখানে একটা দেখতেছি সাবস্ক্রাইব করলেই মিলছে প্রশ্নের ফাঁস, এটাও আজকের নিউজ দেখলাম। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে মিলছে মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রশ্ন ফাঁস, আচ্ছা এটা ইউটিউবের হচ্ছে যে তোমার 6 থেকে 9 প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলছে। তো এই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আর কিছু বলার নেই, তোমাদের সামনে আরেকটা প্রতিবেদন হিসেবে তুলে ধরলাম বিষয়গুলো।